আজকের এই শরীয়ত মারফতের পালার মধ্যে আমি একটু দোষী হয়ে গেলাম। তাই তো ঠকে যে আমার ভাই আমারে ঠকাবার জন্য আমার এই প্রশ্নগুলি, কারণ এই বায়া ছ লাগবে। এই যে কইলে কি শরীয়ত ছোট হয় না বড় হয়, কোনটা হয়? তোমারে বড় করার জন্য এই প্রশ্নগুলি করছি আমি। বায়া ছটা কুরআনের হুকুম, কুরআনটার মধ্যে শরীয়ত আছে, কুরআনটার মধ্যে মারফত আছে। কুরআন শরীফের কথা যদি বলতে যায় শরীয়ত ছোট হয়, তাহলে তো জিনিসটা ভালো হয় না। আর একটা কথা বলছে যে আমার শরীয়ত একটা গন্ডির মধ্যে, এই গন্ডিরে কতবার তা আবার উনি জানে না। সাধক গান লেখছে মাশরিক হইতে মাগরিব শরীয়তের জয়, শরীয়ত সহজ কথা নয়। এত বড় একটা দায়িত্ব পাইও তুমি নিজের এত ছোট মনে করো, এটা ঠিক না। আকাম সেই দিছে খুব ভালো। ওনার যে কথাগুলি এত সুন্দর করে একটা কথা বলছে যে আমি আমার পালার দিকে তাকাইলাম না, আমি সত্য কথা, সত্য কথা যে বলে তার কাছে শরীয়ত আছে। আর চাপাবাজি করবে ওটা এখন করবে, কিন্তু বাড়ি যাওয়ার সময় খালি মনে মনে করবে কামনা করলাম কি। সবাই রে ফাঁকি দেওয়া যায় বাবা, আমি আমার ফাঁকিটা কেমনে করে দিব, তাই না? অত্যন্ত ভালো, এভাবেই আমরা বলবো। আর একটা বিষয় হল সালাতের মধ্যে মানুষ আল্লাহকে দেখবে, সেই নামাজ সম্বন্ধে অনেকগুলি কথা বলেছেন, কারণ নামাজের মধ্যে আমাকে তাসির হয় না। নামাজ তাসির হইলে নামাজ সারা সে চলতে পারে পারে না, কারণ আমরা নামাজটা কি বাজান তা ভালো করে এখনো বুঝি নাই। আমার বাড়ির সাথে মসজিদ তো কোনো একটা কারণে গত বছর মহরমের সিন্নি করছে আমাকে এলাকায়, ওই সিন্নি খাওয়ার জন্য গেছি। আচ্ছা, যে একটা কথা জিজ্ঞেস করছিলাম তো সে আমারে ফট করে কইতে যায়, মিয়া এত কিছু জানেন, নামাজ তো পড়বে আসেন না। আমি কইলাম বাবা যে আমি নামাজ দিয়ে খুব ভয় পাই, নামাজটা কি আমি এখনো বুঝি নেই। আরে কই কি উনি কই যে নামাজ আমরা পড়ি আপনি দেখেন না, না এটা আমি বুঝি নি, কারণ আমি কোরআন শরীফে দেখেছি সালাতের বিষয় যে আইনটা আসছে, যিনি সালাতি হবে সে খারাপ কাজ করতে পারবে না। সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেবে না। ইন্ন সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। হা হা, আচ্ছা মাইকে সব কথা কম দেব না, সব কথা মাইকে কম কে বুঝলে তো হয়। নামাজ পড়বে মাইসি আইল খেলবে, নামাজ পড়ি মাইসি কি বাদ করবা? তাহলে তুমি লোক দেখানো ইবাদত করছো। সালাত এমনই একটি বস্তু, সালাত যদি আপনি চেনেন আপনার দ্বারায় কোনো খারাপ কাজ হইতে পারে না, পারে পারে না। বর্তমান তো বাবাজি সত্যি কথার বাদ নাই, চোরে রাখায় কুরমা পোলা
সাধু থাকে অনাহারে কথা সত্য আমাকে কবি জালাল খান একটা গান আছে হ্যাঁ তাজ্জব হয়ে গেলাম আমি দিন দুনিয়া ব্যবহারে কুরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে সর্বক্ষণিক তুমি সালাতের মধ্যে ডুবিয়া থাকো ইন্নাল মুসাল্লিনা সালাতিহিম দাইমুন যেটাকে দাইমি সালাত বলা হয়েছে বাবা কয়েকটা কথা কি বলবো অবশ্যই বলতে হবে সূরা বনী ইসরাঈল তার মধ্যে বাবাজি ওই যে ইকোটা দিও না ওই রিপোর্টটা জন না করে এ কথাগুলি অনেক দামের কথা সূরা বনী ইসরাঈল সেখানে বলা হলো আকিমুস সালাতা লিদুলুকিস শামস গাসাকি লাইলে কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কারামা সুদা এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে এটা কয় নম্বর আয়াত 78 নম্বর আয়াত সেখানে বলা হইতেছে সালাত দাঁড় করো এই জন্যে সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাবিত হইতেছে বহুত পালা গান শুনছেন শুনবেন আমি গান জানি না বাবা তবে হেদায়েতের দুই একটা কথা মালিকের দোয়ায় বলবো সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হলো সালাত দাঁড় করো এই জন্য কারণ সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাপিত হইতেছে সালাত দাঁড় করো এই জন্যে ফজরের কুরআনের জন্য নিশ্চয় নিশ্চয় ফজরের কুরআন এটা সত্যর সাক্ষ্যদাতা আমার এই বাংলাটা বোঝেন আচ্ছা বাবাজি এই যে সূর্য যখন ঢইলে পড়ে তখন যদি আপনি নামাজ পড়েন তার দিকে সূর্য উইটে আসবে আবার এদিকে কথা বলেন তাহলে আল্লাহ কয় সালাত করো এই জন্য কারণ তোমার সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাপিত হইতেছে সালাত দাঁড় করো এই জন্য ফজরের কুরআনের জন্য ফজরের নামাজ না ফজরের কুরআন নিশ্চয়ই ফজরের কুরআন সত্যর সাক্ষ্যদাতা তাহলে নামাজও বললাম কিন্তু বেলা দুটোই বেয়ে গেল এইটা দিয়ে আবার কিছু হুজুররা আমাকে বুঝাইছে এই ফজরের নামাজের কথা কইছে সূর্য জ্বলে পড়তেছে জোহরের নামাজ পাগল কোহরে ফজরের কুরআন আর কোহরে ফজরের বাবাজি আমি ছোট্ট একটি কথা বলবো একটা ছেলে কলেজ থেকে বের হয়ে আসছে অবশ্যই তার মধ্যে যৌবন পরিপূর্ণ ঠিক কিনা অবশ্যই আপনারও হইতে পারে একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে ওরে কি দেখা নিষেধ আছে আছে এখন দেখা নিষেধ নাই এখন আপনি যদি কল্পনার জগতের রানী বানাই নেন তাহলে কি হইব কারণ আমার জ্ঞান জ্ঞান হইল আলো এই জ্ঞানটা আমার অন্ধকারের মধ্যে ঝুইকে গেল যখন ওই পাপের ছায়াটা আমার মধ্যে পড়বে তখন আমি আল্লাহকে স্মরণ সংযোগ সৃষ্টি করব যখন স্মরণ সংযোগ করব হে আমার মালিক এত সুন্দর করে তুমি সাজিয়েছো তুমি যে কত সুন্দর দেখতে পারলে একদিন পাগল হয়ে যাইতাম অতএব তোমার সূর্যটা ঢইলে পড়তে ছিল ওটা উঠে নূরে মুহাম্মাদি আলো তখন তোমার মধ্যে জাগ্রত হবে যার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা জাগ্রত হয় তার সূর্য কোন দিন ঢইলে পড়ে তিনি সবসময় সালাতের মধ্যে থাকে রুজু সালাতের অক্তের কথা তো খুব কওয়া হয় কিন্তু আল্লাহ কইছে সবসময় যদি একটা মানুষ নামাজকে বা সালাতকে ছাইড়ে দেয় সে মিথ্যা কথা বলতে পারবে অবশ্যই সালাত যদি ছেড়ে দেয় সে অন্যায় করতে পারবে যতক্ষণ পর্যন্ত
সে সারাত কাক নিয়ে ধরবে সে কোনো খারাপ কাজ করতে পারে না এই জন্য মাওলানা রবি বলছে কি জানেন আমি অনেক মানুষ দেখেছি তার মধ্যে কোনো পোশাক দেখি নাই আবার অনেক দামি দামি পোশাক দেখছি তার মধ্যে কোনো মানুষ খুঁজে পাইনি সুন্নতি পোশাক পরো নাকি সুন্নতি পোশাক হলো স্বভাব ওলাকাদ কাররামা বানী আদম উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি যিনি উত্তম স্বভাব তৈরি করতে পারে তার কাছে সুন্নতি লেবাস আছে আপনি মনে করেন না যে ফকির নামাজ পড়ে না ওরা নামাজের মধ্যে তাই নামাজ আমার সান নামাজ আমার চক্ষু নামাজ আমার ধ্যান নামাজ আমার সাথের সাথী নামাজ ছাড়া আমি চলতে পারি না কুরআন রমাদান মানুষকে বুঝাইতে পারলাম না আমরা আরে যদি কুরআনটা বুঝাইতে পারত মানুষ তাহলে ভিন্ন ধর্ম অবলম্বী লোকরা দরখাস্ত করত ইসলাম গ্রহণ করার জন্য কয় কি রে দুই দিন আগে একজন কইতেছে মিরাজের 27 রাতে মিরাজের সত্যি নিয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জাল্লেক দেখছেন নাকি তাই মিরাজটারেও তারা অস্বীকার করে যারা আমাকে মতো মনে করে তারা তো মেলা কিছু অস্বীকার করবে এই জন্য এক পাগলে আমারে কইছিল আবুল সরকার জাগো আল্লাহ আসমানে হে গতি খুব সাবধানে ওরা কিন্তু মেলা কিছু করতে পারে কথা ঠিক জাগো আল্লাহ আসমানে ভাই ওরা মানুষ খুন করবে পারে আর জাগো আল্লাহ ভিতরে থাকে তারা কাউরে মারবে রো পারে না আমার বিষয়টা বলবো পরে বাবাজি কথাগুলি কি বোঝা যায় আপনাদের ধন্যবাদ আমারে প্রশ্ন করছে আমার বুনু কই যে আমি যদি আমারে চিনি তাহলে আল্লাহর চিনুম নবীরও চিনুম তাহলে পীর ধরুম কে আচ্ছা আরে পীর ধরবে তো চিনবে তুমি কি জানো বড় পীর সাহেব হুজুর কেবলার দরবারে মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে মেলা কিছু চাইতেছে তো বড় পীর সাহেব গাইল পারে আরে শালারা আল্লাহর কাছে কি চাইছে আমার কাছে কো আরে বলেন না কি তো কিছু আমার মতো গাল ভুলে হ্যাঁ মাসে যায় ওরা কয় দেখছাও নাকি পীর সাহেবের কথা শুনছাও আল্লাহর কাছে না কাছে সামু কইলে শোন বেটা তুই কি আল্লাহর চেনস আহা আমি আল্লাহর আমার আমার আল্লাহর চিনি তুই আমার কাছে ক কি লাগবে আমি আল্লাহরে কই দি আল্লাহ তোর দিয়ে দিব মারহাবা মারহাবা তুমি চেনো না এই গান আমি এর আগে আইছিলাম ওই যে এই পাশে তো না ভাই এই যে আমাকে মুড়ে আমি আবার ওই ওই রাস্তাতে হতে হতে রাস্তা মাস্তা হারতেছে ঠিক পাওয়া যায় না কোন রাস্তা তো চলে গেছি যাই গিয়ে এটা আপনি কোরাইটের যে রাস্তা ঢুকছে ফিলি এখন আমাকে ডুলি আমরা কয় বাবা মনে হয় বেশি গেলাম এতে ড্রাইভারে কইলাম খারাপ দিয়ে 4-5 জন লোক খারাই নিয়ে তবে সামনে যে গাড়ি ব্রেক করছি তা আমি কইলাম এই এই বাবা যে নটে লও তারপর ফিরে তা আইছে আমি কইলাম যে বাতুলি জিন্দা সাহেবের মাজার যা মুখ কোন দে মানে ওরা তাই তুই করতেছে আতো হইলো ব্যাক হ্যাঁ আমি কইলাম ভাই যে বাতুলি জিন্দা সাহেবের বাড়ি যা মাজার যা মুখ কোন দে এক লোক কয় হামাক বলছে রে গুষ্টি মারা খাইলাম ওকে পাশে এলার দেশের লোক হামাক বলছে হামাক বাড়ি অঙ্কুর আছে আমি আইছি ফরিদপুর থেকে এই অঙ্কুর তে হামাক সেন হামাক বলছেন এই জন্য পীর ধরতে হইব বুঝছো ওই নালে অরংপুরে আমি ফরিদপুরে দাদা কানা আমি সহি দেই না আচ্ছা পাগলে পাগলে দুই ভাই আরে বাপ রে বাপ শিক্ষিত বসে নজর নাই কে এই জন্য সব বুঝে একটা গান তোমার আমি শোনাই সাধবর অজ্জবালি দেওয়ান সব বাবা জান তার একটা গান আমি তোমারে শোনাবো কারণ
অসীম দেশে যাইতে হইলে একজন চীনা মানুষের প্রয়োজন আছে আছে সরাসরি কেউ যাইতে পারে না পারে নাই তো সেখানে একটি গান আগে করব তারপরে প্রশ্নগুলি আসছে এর একটা সমাধান আগে দিয়ে নেই আর একটা হলো আগুন পানি বাতাস মাটি নূর এটা আমার দেহের মধ্যে কোথায় কি অবস্থান করছে এটা আমাকে একটা পয়েন্ট ধরছেন আর মাওলানা আলীর কাছে মারফত দেখতে চাইলেন উনি মারফত দেখাইলেন আল্লাহ রসুলকে বলছিলেন আমার রসুল পাক বলছিলেন আমি মারফত দিতে চাই তোমরা মারফত গ্রহণ করবে কে কিন্তু কেউ এটা স্বীকার মাওলানা আলী বলছিল যে আমি মারফত গ্রহণ বলে তুমি অমুক জায়গার মধ্যে যাবে তারপরে তুমি মারফতটা দেখবা এখানে একটা প্রশ্ন আর এই তিন টুকরা কাগজের একটা মারফত এই প্রশ্নগুলি করেছেন আমি ছোট্ট করে এদের যতটুক সাইতে বাইতে কাইতে কইতে খটো করা যায় কি করবার কি একটা গান আগে আপনারা শোনাই তারপরে আমার এই গানটার মধ্যে আপনারা অনেকটা সমাধান আমি দেওয়ার জন্য চেষ্টা করব সালাত ব্যতীত কোন মানুষ ফকিরি হাসিল করতে পারবে না আচ্ছা সালাত ব্যতীত কোন মানুষ নিজেকে চিনতে পারবে না সালাত ব্যতীত সে মানুষটা আল্লাহকে জানতে চিনতে পারবে একমাত্র সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব যাবে এই সালাতটাই তো আমরা বুঝি নাই এই সালাতটাকেই বোঝা হয় নাই এজন্য আল্লাহ রসুল বলেছেন আল কালবু হু দাইমুস সালাত আফজালু মিনাস সাদিল ওয়াক্তি ধ্যান যুগে যে দিলের নামাজ হবে সেটাই হলো কাইমি নামাজ ইহা ওয়াক্তি নামাজ হইতে অনেক উন্নত হাজার গুণের শ্রেষ্ঠ ধ্যানটা আগে জানতে হবে মেডিটেশন করতে হবে তা না হলে আমার হুজুরে পাক তার তো ইবাদতের প্রয়োজন ছিল ভাই ছিল হ্যাঁ এ তো নিজেই ইবাদত এরপরে 15 বছর এক মাস 19 দিন হেরা পর্বতের গুহার মধ্যে থাকছেন এইটা কি সাধনা করবার জন্য সাধনা কি তাই আমাকে শিখে বেড়াইছিল তোরা যাবি যদি এই যে মা সদরূপ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে সাবধান মানুষের ধ্যানে বসলে জাহান্নামে যাইতে মানুষের ধ্যানে বসা যাবে কার ধ্যানে বসতে হবে ওলি আল্লাহ আমাদের জিটকা শরীফের গওহর শাহ বাবার ছেলে আদেলউদ্দিন শাহ তার একটা গান আছে সেই গানটা হইলো তারের মধ্যে রয় গোপনে শক্তি রয় তার বেসমার ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা আচ্ছা আচ্ছা কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে হাত দিলে সেই তারের পরে বুঝবি কত শক্তি তার তারের বাজান কি ক্ষমতা শক্তি রূপে রয় বিদাতা কারেন্ট যদি যাই চাইলে হবে হাতের বইলা আংটিয়া সেই গানের মধ্যে লেখছে লোহা দিলে আগুনে পুরা আগুনের গুণ লোহার মধ্যে যাইয়া পরে ধরা লোহা কিন্তু হয় না আগুন শুধু গুণের অধিকার হলে ঐশী গুণে গুণান্বিত তখন হবি সমাদৃত গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণ বস্তুর মূল্য কিসে হয় তার গুণে এই লোহাটা যদি আমার বুকের মধ্যে কেউ ঠাইসে ধরেন আগুন টাগুন ধরব না ঠান্ডা ঠান্ডাই লাগবো কিন্তু কালকে সকালে যদি এই লোহা খন্ডরে আপনি বাতুলির বাজারে কামার আছে না আছে কামার তো চেনেন ওর একটা হাঁপার আছে ওই জিনের মধ্যে আগুন চলছে এর মধ্যে পুরাবেন নিয়ে দেখবেন আগুন লোহা যখন বেশি পুড়ে তখন সাদা হয়ে যায় ঠিক কিনা সাদা হলে লোহা নরম হয় সাদা হইলেই নরম হয়
তখন যদি আমার বুকের মধ্যে ধরে আমার অবস্থা কি হইব আহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ যদি বিস্তার মধ্যে ধরি পুরে যাইব ওই লোহা দিয়ে আমার উপরানো যাবে মেলা বাড়ি ঘর পুরানো যাবে কেন যাবে ওই লোহাটা যখন আগুনের গুণে গুণান্বিত হয়েছে এই জন্য আল্লাহর গুণে গুণান্বিত যারা আল্লাহর রঙে রঞ্জিত যারা আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি যারা আল্লাহর সেবাতে মুত্তাসির যারা সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও আল্লাহ কয় তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও যিনি আল্লাহর রঙে রঞ্জিত ওই মানুষের ধ্যান করলি আল্লাহরে দেখা যাও সুবহানাল্লাহ ভালোবাসে গো রাসূলকে যে ভালোবাসায় সে আমারই ভালোবাসে বাজান কায়া ছায়া দুই বস্তু এক সহনে রে আল্লাহর আশে কাল বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি বাসগরূপ দর্শনে রে আল্লাহর আশে কাল বসো ওলি আল্লাহর ধ্যানে আমি সুপারিশ করব হাই সরমি জাহানে রে আল্লাহর আশে গান বাসো বলি আল্লাহ ফেলে আমি যদি মাসরূপ দর্শনে আল্লাহর আশে গান বসো ওলি আল্লাহর ধরে মুর্শিদ রূপে আসিবে
আল্লাহর মুর্শিদের রূপ সামনে রাখো ও বাজান নৃত্য পটে ছবি করে করো সাধন বসিয়ানির জনে বাজান করো সাধন বসিয়ানির জনে রে আল্লাহর আসে গান বসো বলি আল্লাহর কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লা আল্লাহ হু এটা একটা অংশ নাকি আর মুহাম্মাদুর এটা একটা অংশ এখানে পাঁচটি জিনিস আয় আয় বাবা লক্ষ্মী শোনা যাও 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 একটি হলো ছাপা বাদ আতশ আপ খাক আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা আর সনাতন ধর্মে বলা হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ এই পাঁচটি হইল জাত আমার হাসান ভাই আমার বড় ভাই যার গান আমাকে মমতাজ বেগম বেশি গাইছে আমাকে লাল মিয়ে বয়াতি গাইছে যে তার দেহ মাটিতে খাবে মাটির এমন মুর্শিদের আগুনে যেজন পুইরা হইছে আল্লাহর পুরাই দেহ মাটি পীরের পুরাই হয় দেহ খাটি উজেন চলে দেয় না ভাটি কুরআন কয় তার মরণ নাই পাঁচটা জাত নামাজ কয়ক্ত পাঁচক্ত আসেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা উনি 350 বছর কেঁদেছিলেন কেন কাঁদছিলেন একটা ভুল করেছিলেন সেই ভুলের কারণে 350 বছর কাঁদছে আল্লাহর নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতে কিন্তু আদমের কথা আল্লাহ শুনে নাই আমাদের সমাজে একটা প্রচার আছে যখন পড়ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার তওবা আহা কথাটা সত্য না কথাটা সত্য নামিয়ে ভাই আদম যেমন গুনাহ করেছিলেন এ বিষয়টা যেমন কুরআন শরীফে আছে আদমের গুনাহটা মাফ হইছে কি সেটাও কুরআন শরীফে থাকার কথা কি বলেন অবশ্যই এবং আছে মেলা মাইসি চোখে পড়ে নাই কুরআন কই নাই আছে ওগো সহি পড়ে নাই কুরআন শরীফে খোলেন সূরা বাকারা আয়াত নাম্বার 37 ফাতালাক্কা আদামু আলাইহা বির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম রবের পক্ষ থেকে কিছু বাণী নাজিল হলো আদম তাহা মুখস্থ করে যখন সেই বাণীগুলি উসিলা করে যখন তওবা করেছিল তখন আল্লাহ কবুল করেছিল সুবহানাল্লাহ আর হুজুরে পাক হ্যাঁ ঠিকই আছে আমার হুজুরে পাক এই আয়াতটা বেশি বেশি বলতেন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ